টু রাউন্ডনা সাতকাহ নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে কিছু শপিং শেয়ার করব, যেগুলো আমরা কিনে আনছি কোথা থেকে, নিউ মার্কেট, গাউসিয়া, তারপরে হচ্ছে নুরজাহান, তারপর আরং, এক এক জায়গার জিনিস আছে। পূর্ণিমা শাড়ির একটা লেহেঙ্গা আছে, এগুলো সব তোমাদেরকে দেখাই। তো শুরুতে দেখাই, এখানে আমি একটা টপ কিনেছি, এটা হচ্ছে চিকেন কাপড়ের একটা টপস। এই দেখো, এখানে যে তিনটা স্টেপ, এর ঝালর দেওয়া, আর এই তো হাতাটা, হাতাটার মধ্যে দেখো এখানে আবার একটা লেস দিয়েছে হোয়াইট কালারের। এখানে সুবুতাম আছে, এটা আমার জন্য কেনা হয়েছে, এটা হচ্ছে কোথা থেকে কিনলাম, নুরজাহান থেকে কিনলাম। এরপরে তোমাদেরকে দেখাই আরং এর একটা ওয়ান পিস পাঞ্জাবি, এটা কিনেছি আসাদ গেটের আরং থেকে। এ দেখো, এটা অনেক সুন্দর একটা কালার, খুবই সিম্পল। এটা প্রাইস কত নিল? এটা 1246 প্লাস ভ্যাট। ও, এটার দাম তো বলি নাই, ওটা কত ছিল, 700 না 800 এরকম ছিল, এখন মনে পড়তেছে না, আসলে অনেক কিছু কেনাকাটা করলে যা হয়। আচ্ছা, এবার দেখাই, আমি অনেকগুলো রেডিমেড ব্লাউজ কিনেছি। এগুলো কিনেছি হচ্ছে নূর ম্যানশন মার্কেটের দোতলায় ব্লাউজের কিছু দোকান আছে ওখান থেকে। দেখো, এটা হচ্ছে গোল্ডেন একটা ব্লাউজ, এটার এই যে হাতাটা আর পেছন সাইডটাতে হচ্ছে ডিজাইনের। দেখো, এখানে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে, আর প্রত্যেকটা ব্লাউজের পেছনে এই যে এরকম ফিতা দেওয়া। রেডিমেড ব্লাউজ গুলো হচ্ছে মাপ ঠিক থাকে, কিন্তু ঝামেলা হচ্ছে যে এই যে লম্বাটা ব্লাউজের, এটা একটু কম থাকে। এটা নিয়েছে 400 টাকা। এরপরে যে আরেকটা গোল্ডেন ব্লাউজ কিনেছি, এটা এটা আবার একটু দাম বেশি, এটা নিয়েছে 500 টাকা। এখানে দেখো লেস লাগানো আছে, আর যে কোনো কালারের শাড়ির সাথে এটা পরা যাবে, অনেকগুলো কালারের ফ্লাওয়ার এটার মধ্যে আছে, যে এটারও সেম ভাবে পিছনে ফিতা দেওয়া আছে। এখানে দেখো তিনটা ব্লাউজ কিনেছি, তিনটাই হচ্ছে চিকেন কাপড়ের সুতি। এই দেখো হাতার অংশটা খুবই সুন্দর প্রত্যেকটা ব্লাউজেরই, একটা রেড, একটা ব্ল্যাক, আর একটা হচ্ছে এই যে ম্যাজেন্টা। এগুলো সুতি শাড়ির সাথে খুবই কাজে লাগবে। আর ও, এগুলো নিয়েছে 300 টাকা করে। আর এখানে আরো দুইটা ব্লাউজ আছে, এটা হচ্ছে রেড আর এটা হচ্ছে ব্ল্যাক। এগুলোর কোয়ালিটি একটু খারাপ, ওগুলোর মতো এত একটা ভালো না, তো এগুলো দাম নিয়েছে 250 টাকা করে। ওড়না কিনেছি গোল্ডেন কালারের ওড়না, গোল্ডেন কালারের ওড়না কিন্তু মোটামুটি অনেক ড্রেসের সাথেই লাগে, এর জন্য এটা কিনে এনেছি। এটা হচ্ছে নেটের ওড়না,
কিন্তু জিনিসপত্র যে দাম বেড়ে গেছে এটা অনেক বেশি দাম নিয়েছে। এই দেখো ওনাটা, এই যে এটাতে এরকম সিকোয়েন্সের কাজ করা আছে, আর এই তো সাইডে লেস আছে। এটা দাম নিয়েছে হচ্ছে 600 টাকা। আর সবশেষে দেখাই একটা লেহেঙ্গা, এটা বানাতে হবে। এটা পূর্ণিমা শাড়ির একটা লেহেঙ্গা, ওদের অফার প্রাইসে এটা দাম পড়েছে হচ্ছে 1500 টাকা। তো এটা আমি কিনি নাই, এটা আমাকে একজন গিফট করেছে, তার নাম বলা যাবে না। দেখো এটাকে মনে হয় ফিরোজা কালার বলা হয়। তো এটার মধ্যে এই যে উপরের লেহেঙ্গার উপরের অংশটার কাপড় হচ্ছে এই যে এটা, এই যে এটা হচ্ছে গলার ডিজাইন, গলার ডিজাইন, এই যে পিছনের ডিজাইন, আর এই তো সাথে হচ্ছে লেহেঙ্গার ওড়নাটা একসাথে জোড়া লাগানো। আর এটা হচ্ছে লেহেঙ্গার নিচের অংশটা, খুব সুন্দর পুরাটার মধ্যে ডিজাইন করা আছে। এই ছিল আমার আজকে তোমাদেরকে দেখানোর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।